করেছিলাম ফোনে একটা, এই ঘড়ি এখন আর 5 মিনিট বাকি আছে। তো মোটামুটি 9টার মধ্যে অনুষ্ঠানটা শেষ করতে হবে। জগন্ময় মিত্র এখানে কত ভালো ভালো শ্রোতা রয়েছে। জগন্ময় মিত্র ছিলেন হিন্দি ফিল্মের জগমোহন। জগমোহন এত ভজন এবং এত গজল গেয়ে গেছে যে তাকে আমরা চিনতাম না। এই যে সেই জগন্ময় মিত্র কি চিনতামই না। তো জগন্ময় মিত্র কি অসাধারণ গান সমস্ত পড়ে গেছে কল্পনা থেকে। 15ই আগস্ট আমার অনুষ্ঠান আছে, কোথায় একটা যেন এটা শুনবেন, ওই যে রূপসী বাংলা, হ্যাঁ রূপসী বাংলায় কল্যাণ সিং মরণ আমাকে ইন্টারভিউ করবেন ওই আমাদের বাংলার স্বদেশী গান। ইনফ্যাক্ট আমি 15ই আগস্ট 3টে চ্যানেল থেকে ডাক পেয়েছি একই সময়। আমি তখন বললাম যে আমার কালা জেরক্স করে নিয়ে যাও, বসি যাও, আজকাল তো সবাই সব কিছু হয় শুনি। তখন এই তারাবিদ্যুতের মেয়েটি আমার বললো যে অলকদা আপনি বলুন তো, আপনি ছাড়া একটা নাম বলুন যে 2 ঘন্টা স্বদেশ চেতনা গান গাইতে পারবে। আমি এত লজ্জা পেয়ে গেলাম, কেন না ভাই আমি আমার প্রচার করছি না। বলছে না অলকদা জানে না কেউ, ওই 2টো 3টে তারপরে চুপ করে বসে থাকবে, হ্যাঁ সুতরাং বলুন। আমি আমার স্বদেশী গানের বড়ো খানিকটা কাজকর্ম আমার আছে। দাদাই যা বলছেন জগন্ময় মিত্র, ব্যক্তিপ্রেম এবং মানবিক এবং স্বদেশের প্রতি প্রেম, ব্যক্তিপ্রেম তখন স্বদেশ প্রেমকে ছাড়াতে পারে। দেখুন এই গানটা কিনা, আমি 2টো গানের কথা বলছি। আমার প্রথম যখন আকাশবাণীতে গান গাইতে যাই 16 বছর বয়সে, যুবাণী, যুবাণীতে 16 বছর বয়স থেকে গান গাওয়া যেত। এখন বুঝায় অডিশনে পাশ করে রবীন্দ্রনাথের গান রেকর্ড করতে গেছি, মাধ্যমিক পাশ করেছি সে বছর। তো যে ভদ্র রেকর্ড করছে খুব সুন্দর চেয়ার, অনেক বয়স ভদ্রলোক, তিনি রেকর্ড করতে করতে বেশি মাথায় নাড়ছে, চোখটা এরম করছে। তারপর হয়ে যাওয়ার পরে আমাকে বলছে বাহ সুন্দর গলা তোমার, ভালো গাও, কিন্তু শুধু রবীন্দ্রনাথের গান করো না, শুধু রবীন্দ্রনাথের গান গাইবে না, তোমার ইয়ে হবে না, বলার যে ফ্লেক্সিবিলিটি সেটা ঠিক আসবে না। বলার ফ্লেক্সিবিলিটি যদি আনতে চাও তাহলে তুমি সব ধরনের গান প্র্যাকটিস করবে। বলি উনি বলছেন আমার তুমি চেনো, আমি তো চিনি না। তখন তো এত টিভি অবস্থা, আমি বলছি না আমি চিনি না। উনি নাম বলি, তারপর তো আমি বাড়িতে এসে আমি তো ভুলেই গেছি কীরকম হয়েছে গান। বাবাকে বললাম এই দেখো 120 টাকা চেক পেয়েছি, তাতে মাথা খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ মানে জীবনে প্রথম নিরাহন নামে একটা চেক। তো বাবাকে বললাম জানো যেভাবে রেকর্ড করছিলেন তিনিও কিন্তু একসঙ্গে গান টান গাইছেন, তার অনেকে রেকর্ড আছে। তা বাবা বললেন কি না, আমার বাবা খুব কলকাতায় করে খুব ব্যবসায়ীকে আইনজীবী ছিল, কোনোদিন থেকে আমি নরম হতে দেখিনি নেবার। তো আমি যেই নামটা বলেছি বাবা ধপ করে বসে বসে ঠান্ডা করে দেখি চোখটা ভিজে এসছে। তাই বলছি তোমার বলে তুই প্রণাম করেছিলি, কারণ না তো বাবা আমি তো ঠিক সেভাবে বুঝিনি ব্যাপারটা। দেখ এই যে আর্টিস্ট, এই যে এদের দেখি এরাই কিন্তু বাংলা গানের তোরে যাই গান গিয়ে বেড়াচ্ছিস এদের জন্য। তো সেই মানুষটির নাম ছিল সত্য চৌধুরী। সত্য চৌধুরীর এই গান এই 2 লাইন শুনিয়ে তারপর আমি জন্ম মিত্রে যাচ্ছি। এই একই লেখক, একই লেখক হচ্ছে মোহিনী চৌধুরী। মোহিনী চৌধুরী হচ্ছে যার গান মুক্তির মন্দির শোভান তলে কত প্রাণ হলো বলিলাম। অক্সফোর্ডের গ্র্যাজুয়েট মানুষটি উনি ছেড়ে ছুড়ে দিয়ে চলে এসে কী করলেন, বাংলা ভাষায় বাংলা গানের প্রতি নিজেকে নিয়োজিত করলেন। তো সেই সত্য চৌধুরীর গান ছিল এইটা, এখনো সমান জনপ্রিয়, আমি যেখানে যাই এই গানটায় পৃথিবী আমার জানি এই গানের কি অর্থ দেখো, রেখো না বেঁধে আমার প্রি ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতা ঘুমের গান, খুলে দাও প্রিয়া খুলে দাও বাহুলো তোমার প্রেম এখন থাকো ওয়েট করুক, পৃথিবী আমাকে চাইছে, আমাকে আমার সমস্ত শক্তি নিয়ে আমার সমাত্রিকাকে অল্পমুক্ত করতে হবে। এই গানেরই জোর যমজ গান একই বছরে বেরিয়েছিল জগন্ময় মিত্র। সেই সুরকার এক অমলদাস গুপ্ত, গীতিকার মনীষী। আমি দুরন্ত বৈশাখী তুমি যে বন্ধু শিখা মরণের ফলে শিখে যাই হোরা মরণের ফলে শিখে যাই হোরা।
শেষ জায়গায় আমি একদম শেষের দিকে চলে এসেছি, দুটো একটা হাসির গান করবো, আর তারপর আমাদের সামনেই আমাদের 15ই আগস্ট, আর কদিন পরেই তো সমাপ্তিটার উদ্দেশ্যে রবীন্দ্রনাথের একটি সদস্যের গান দিয়ে অনুষ্ঠান শেষ করবো। যারা অবশ্যই গলা মেলাতে চাইবেন, ছাত্ররা অভিভাবকরা গলা মেলাবেন অবশ্যই, তার আগে তুলে দিই আর দুটো একটা ছোট্ট ছোট্ট হাসির গান শোনাবো আপনাদের, খুব সুন্দর। তো রবীন্দ্রনাথের গান ছিল রবীন্দ্র বিরোধিতায় একসময় ঝড় তুলে দিয়েছিলেন, ডিয়েলটা দিলদুয়ারটা, শুধু বিরোধিতা না ঠিক মানে ধরে ধরে তার সমস্ত গানকে প্যারোডি করা, হ্যাঁ তো নানা রকম নজরুলও করেছে, কিন্তু নজরুলকে রবীন্দ্রনাথ খুব প্রশ্রয় দিতেন, কিন্তু রিয়েল লাইফের সঙ্গে রবীন্দ্রনাথের ডানাডানি ছিল। তো সেরকম একটা গান আনন্দ বিদায় নাটকে, রিয়েল লাইফের আনন্দ বিদায় দেখা যাচ্ছে যে দেশ পড়াবে নন্দদুলাল ঘোষ ভদ্রলোকের নাম, তিনি নেমরের নাম নিচ্ছেন এনডি ঘোষ, হ্যাঁ মানে নন্দদুলালটা ব্যান্ডেটের নাম। তো এনডি ঘোষ তার বাড়ি, সেই বাড়িতে ওনার দুপুরবেলা ওনার মেয়ে ঘুম থেকে উঠে ঘোরানো বারান্দা দিয়ে দোতলা থেকে একতলায় নামছে, আর সেখানে নাটকের নিয়ম ছিল বিবেক ওই দৃশ্যগুলো বর্ণনা করতে হবে, বর্ণনা করার পরে নাটক শুরু করতো। তো বিবেক মঞ্চের ধারে দাঁড়িয়ে ওই যে এনডি ঘোষের যে মেয়ে তার সম্পর্কে যা যা বলার বলছে শুনে খুব সীমিত ভাসছে। রবীন্দ্রনাথের গান ছিল এইটা, সে আসি ধীরে প্রেমের গান, জানিলা যে ফিরে ছিল না, উনি থলির মধ্যে
ঘুরে গোবলদাবা করে যেত। রবীন্দ্রনাথ এই খবরটি বৃত্ত মারফত জানতে পেরেছে। তা উনি শরৎচন্দ্র বলে, শরৎবাবু তোমার বগলে কি কোনো পাদুকা পুরা? রবীন্দ্রনাথ খুব সুন্দর মজা করতে পারতেন। আর নজরুল ছিলেন রবীন্দ্রনাথের খুব আহ্লাদের এবং আদর। তো উনি তো রঞ্জিত রায়কে নিয়ে গিয়ে বলছেন যে গুরুদেব, রঞ্জিত আজকে আপনার একটা গান আমার মতো করে শোনা। তখন রবীন্দ্রনাথ তুমি আবার কি আরম্ভ করছো, তুমি শোনা। তাই রঞ্জিত রায় গাইছে। গাওয়ার পরে রবীন্দ্রনাথ কোনো ভাবলে শুনছে, উনি বলছেন কারেকবার গাইতে বল। তো দ্বিতীয়বার যখন গাইছেন তখন নজরুল লক্ষ্য করছেন যে রবীন্দ্রনাথের সমস্ত দাড়ি গোপ থত্থর থত্থর করে কাঁদছে। তারপরে উনি কানের উপর লিখে দিলেন পাস্ট উইথ অনার্স। হ্যাঁ, তো বলে হ্যাঁ রঞ্জিত এটা রেকর্ড করবে। সেই রেকর্ড এখনও শোনা যায় ইউটিউবে। শোনো রবীন্দ্রনাথের নটরাজ বন্দনা গান ছিল আমায় ক্ষমো হে ক্ষমো নমো হে নমো। এই নটরাজ বন্দনার বিখ্যাত গান। সেটাকে নজরুল কী করেছিল শোনো, গ্রামের বকাটা ছিল কেষ্ট, সে সিদ্ধাধিকার পিছন লেগেছে, মানে পিছন পিছন দৌড়েছে, খুঁজে পাচ্ছে না তাকে। এবার দেখার জন্য সে কী করেছে, কদম ডালের গাছের একদম উপরে উঠে পড়েছে। আর সেইটা কিন্তু রাধার বাবা দেখতে পেয়েছে দূর থেকে। এবার রাধার বাবা দূর থেকে সে কী বলছে, গানটা হচ্ছে আমায় ক্ষমতি ক্ষমার নজরুল কোথায় নিয়ে আসছে, খালি গলায় গেছে, বলছেন কেডারে কেডা হকাল হকাল কেলি কদম ডালে পা দুলাইয়া দুলাইয়া তিরিক তিরিক করিয়া বেড়ি ফুটতাস। ঘষাল বাড়ির ক্যাশটা বুঝি, ও শ্যাম হে শ্যাম তুমি নামো হে নামো নামো আহা দুপুর রোদে বৃথাই খামো ব্যস্ত রাধা কাজে কাজে। স্পোর্টিং ছিলেন উনি, ওই রসের ব্যাপারটা দেখতে পেয়ে উনি সঙ্গে সঙ্গে আপলোড করে দিয়েছিলেন। আমার শেষ গান প্যারোডি আমার লেখা, সম্ভবত এই রোববার কি পরের রোববার আজকাল বেরোবে এই রবিবার শরীরে। তো একটু পড়ে দেখো তোমার যদি আজকাল সংগ্রহ করতে পারো। তো রবীন্দ্রনাথ তার তাসের দেশ নৃত্যনাট্যটি যখন একটি আসামের গল্প হিসেবে যখন প্রথম প্রকাশ পায়, নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিবেদন করেছিলেন, দেখেন লেখাই রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি। সেই গানে সেই ডান্স ড্রামার বা সেই নৃত্যনাট্যের এখন শেষ গান, সেটি আমি শোনাচ্ছি আজকের অনুষ্ঠানের শেষ গান। খুব ভালো লাগলো, ভীষণই ভালো লাগলো।